আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আশুরা কি আশুরার ইতিহাস এবং আশুরার আমল নিয়ে চলুন আগে আশুরা শব্দের অর্থ জেনে নেই আশুরার শব্দটি এসেছে আশরা থেকে আর এর অর্থ হলো দশ অর্থাৎ মহরমের দশ তারিখে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে তাই ইসলামী ইতিহাসে এই দিবসটিকে আশুরা দিবস হিসেবে নামকরণ করা হয়েছে মহরমের দশ তারিখে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে যা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি মহরমের ইতিহাস হজরত ইব্রাহিম আলাহাল্লামকে পয়দা করা ও কুখ্যাত জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাওয়ার ইতিহাস হজরত আইউব আলাইহি কুষ্ঠরোগ থেকে নিষ্কৃতি পাওয়ার ইতিহাস হজরত ইউসুফ আলহিসাল্লামকে ফিরে পাওয়ার ইতিহাস হজরত দাউদ আলহি গুনা মাফ হওয়া ও সুলাইমান আলাইহাল্লামের পুনরায় রাজত্ব ফিরে পাওয়ার ইতিহাস হজরত ইউনুস আলাইহাল্লামের মাছের পেট থেকে মুক্তি লাভের ইতিহাস প্রিয় বন্ধুরা আমার মহরমের ইতিহাস এই পৃথিবীর সৃষ্টির ইতিহাস কলম সৃষ্টির ইতিহাস এবং মহাপ্রলয় সংঘটিত হওয়ার ইতিহাস মহরমের ইতিহাস আদি পিতা সঈদিনা হজরত আদম আলাইহি আসাল্লামের সৃষ্টি এবং দীর্ঘদিন প্রভুর দরবারে ক্রন্দনের পর তার তাওবা কবুল হওয়ার ইতিহাস মোহরমের ইতিহাস দীর্ঘদিন মহাপ্লাবনের পর হজরত নুহ আলাইসাল্লামের কিস্তি ইরাকের যুদি নামক পাহাড়ে এসে অবতরণের ইতিহাস মহরমের ইতিহাস হজরত মুসা আলাইহাল্লামের তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার এবং তাওরাত লাভের ইতিহাস এবং ফিরাউনের দলবল সহ মুসা আলাইহাসাল্লামকে আক্রমণ করতে গিয়ে কুলজুম সাগরে ডুবে মরার ইতিহাস এবং ফিরাউনের সৈন্যবাহিনীর হাত থেকে বনি ইসরাইলের মুক্তি লাভের ইতিহাস মহাররমের ইতিহাস হজরত ইসা আলাইহাসাল্লামের পৃথিবীতে আগমন করা এবং পুনরায় আসমানে উঠিয়ে নেওয়ার ইতিহাস হজরত জিব্রাইল ওয়াসাল্লাম আল্লাহর রহমত নিয়ে রসল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম উপস্থিত হওয়ার ইতিহাস মহররমের ইতিহাস নবী দৌহিদ্র মা ফাতিমার নয়নমণি শেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহর কলিজার টুকরা হজরত হুসাইন রাজিয়া হতাল এবং তার সাথীদের কারভালার প্রান্তরে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শাহাদত বরণ করার ইতিহাস সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ হওয়া ও কেয়ামত সংঘটিত হওয়ার ইতিহাস মোট কথা এ তারিখে যে সকল ঘটনা সংঘটিত হয়েছে যা চিরদিন মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে কিন্তু দুঃখের বিষয় হল নবী দহিদ্র হজরত হুসাইন রাজিয়া ঘটনাকে কেন্দ্র করে সমাজের এক শ্রেণীর গোষ্ঠী আশুরা দিবসে ঢোল বাজনা বাজিয়ে মিছিল এবং কবুতার উড়িয়ে আশুরার মর্যাদাকে ক্ষুণ্ণ করে যা একেবারেই না যায় প্রিয় বন্ধুরা আমার আশুরার ফজিলাত বর্ণনা করতে গিয়ে রসলে করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশাবাদী যে আশুরার রোজারসিল আল্লাহ তালা অতীতের সমস্ত গোনা ক্ষমা করে দিবেন রসল সাল আলাইহি আসাল্লাম আরও গুরুত্ব দিতে গিয়ে বলেন আশুরার দিন রোজা রাখা আদম আলাহি সাল্লাম ও অন্য অন্য নবীগণের উপর ফরজ ছিল এই দিন দুই হাজার নবী জন্মগ্রহণ করেন এবং দুই হাজার নবীর দোয়া কবুল করা হয় মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মহারমের রোজা এবং ফরোজ নামাজের পর উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আরও বর্ণনা করেন তোমরা আশুরার রোজা রাখো এবং এ ব্যাপারে ইহুদিদের বিরোধিতা করো এবং আশুরার পূর্বে ও পরের রোজা রাখো অর্থাৎ যেহেতু ইহুদিরা মহরুম উপলক্ষে একটি রোজা রাখে তাই তাদের বিরোধিতা করে আমাদের দুইটি রোজা রাখতে হবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আশুরার দিন নিজ পরিবারের খরচের ব্যাপারে প্রশস্ততা প্রদর্শন করে আল্লাহ তালা তার জন্য সারা বছর প্রশস্ততা দান করবেন অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিবসে নিজ পরিবার পরিজনের ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তালা তাকে সারা বছর প্রশস্ততা দান করবেন প্রিয় বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনি নোটিফিকেশন পেয়ে যান পরিশেষে বলে যায় আসুন আমরা সকলেই দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুবাদে আমল করি এবং কুসংস্কার থেকে ফিরে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন সুম্মা আমিন